একটা সময় আপনি বুঝি চলে এলেন বরিশালে শহরে? আমার বাবা মারা যান 1946 সালে, তখন আমি ক্লাস 7 উঠেছি মাত্র, স্কুলে ভর্তি হয়েছি। ওনার মৃত্যুর পরে আমি বরিশালে চলে আসি আমার এক চাচাতো ভাইয়ের কাছে, ওখান থেকে একে স্কুলে ভর্তি হই এবং বরিশাল থেকেই মেট্রিক পাস করি। তখন থেকে কি আপনি সাংবাদিকতা বা লেখালেখি শুরু করেছিলেন নাকি? না, আমার আসলে কবিতা লেখা দিয়ে আমার লেখক জীবনের শুরু, সেটা ক্লাস 4 থাকতে। ওই ডিএল রায়ের যে ধনধান্যে পুষ্পে ভরা গান শুনতে শুনতে আমার ইচ্ছা এই ধরনের একটা কবিতা লিখি। তো সেই কবিতাটি বেরিয়েছিল, গ্রামে হাতে লেখা একটি কাগজ ছিল প্রগতি, তাতে ওই কবিতাটি বেরোয়। ওই কবি ওই পত্রিকার মানে নির্বাহী সম্পাদক ছিলেন আশুতোষ ঘোষাল, অসাধারণ পণ্ডিত, তার কাছে আমরা বাংলা শিখেছি, উনি উর্দু জানতেন এবং ইকবালের নয়া শেওয়ালা কবিতার অনুবাদ করেছিলেন। যে কবিতাটি কাজী নজরুল ইসলাম অত্যন্ত প্রশংসা করেছিলেন, বলেছিলেন তুমি গ্রামে পড়ে আছো কেন, ওর কাছে বাংলা শিখেছি। উনি আমার এই কবিতাটিকে ছাপিয়ে দেন, ছাপানো মানে হাতে লেখা, হাতে লেখা হয়েছে। তাতে লেখা ছিল আব্দুল গাফার চৌধুরী, বয়স 11। তাতে আমি বুঝতে পারি যে আমার বয়স তখন 11 ছিল। তার দুটি লাইন, তখন আমি পরাধীন শব্দটা জানতাম না, অনেক শব্দই জানতাম না। তারপরে লিখেছিলাম ওই আমি যে পরবর্তীকালে রাজনৈতিক কলামিস্ট হব, সেটা বোধ হয় ওই কবিতা লেখার সূচনাতেই, কারণ ওই কবিতাটির লাইন ছিল দুটি লাইন, আমরা আজ অস্বাধীন, দেশকে করতে হবে স্বাধীন। আচ্ছা, এই যে তারা আমার ওই আশুতোষ ঘোষাল ওই অস্বাধীন কেটে ওটাকে পরাধীন করে দিয়েছিলেন, কিছু কিছু শব্দ ছিল, ওই আমার প্রথম কবিতা। তারপরেও প্রকৃতি বিষয়ক নানা রকম কবিতা লিখেছি। বরিশালে আসার পরে আমার বাবার এক বন্ধু ছিলেন দুর্গামোহন সেন, উনি ডাকসাইটে কংগ্রেস নেতা এবং সাংবাদিক, উনি একটি কাগজ চালিয়েছিলেন 50 বছর ধরে বরিশালে, বরিশাল হিতৈষী। তিনি আমাকে বললেন তুমি আমাকে ছোট ছোট খবর লিখে দেবে, ওটার হেডিং ছিল সমাচার সন্দেশ। এই কোথায় কোন স্কুলে মিটিং হলো, সাংস্কৃতিক মিটিং হলো, এবং সব বিশেষ করে তখন বরিশালটি খুবই সমৃদ্ধ ছিল, দেখার তারপরে অন্নদা সঙ্গ রায়কে দেখার, অসিত কুমার সেনগুপ্তকে দেখার সুযোগ হয়েছে। আমি আবার শামসুদ্দিন আবুল কালামের খুব প্রিয় ছিলাম, তিনি আমাকে বললেন তুই গল্প লেখ, বড় মাপের লেখক, বড় মাপের লেখক। তার প্রেরণায় এবং তাকে অনুকরণ করে আমি গল্প লেখা শুরু করি। আমার প্রথম গল্প উনি নিয়ে যান কলকাতায় এবং সগাতে ছাপা হয়, তখন আমি ক্লাস 8 ছাত্র। আচ্ছা, এই আমার গল্প লেখার দিকে ঝোঁক এসে গেল একটা ছাপা হওয়াতে, তো প্রচুর গল্প আমি তখন লিখেছি। তারপর মেট্রিক পাস করে যখন ঢাকায় আসি, তখন এই বাংলা বাজারে একটি কাগজ ছিল সোনার বাংলা, এখনকার সোনার বাংলা নয়, এটি ক্রাউন সাইজের কাগজ, খুব সুন্দর ছাপা, অসম্ভব স্ট্যান্ডার্ড কাগজ ছিল, এবং রবীন্দ্রনাথ ওই কাগজে কবিতা লিখেছেন। ওই কাগজেই 1949 সালে শামসুর রহমানের প্রথম কবিতা বেরোয়। আচ্ছা আচ্ছা, ওই আমি ওই কাগজে গল্প লেখা শুরু করি সোনার বাংলায়। এই করেই তো লেখা, মানে গল্প লিখতে লিখতে আপনার শুরুর দিকে আপনি ওই সাংবাদিকতা বলতে যেটা বোঝায় যে আমরা রিপোর্টিং করি বা ইত্যাদি, এগুলো করতেন না আপনি? ওই বরিশাল হিতৈষীতে পরবর্তীকালে বরিশালের আরেকটি কাগজ নকিব, এই কাগজে তার দুজনেই আমার বাপ পিতার বন্ধু ছিলেন, ওই তাদের কাগজে ছোটখাটো নিউজ লিখে দিতাম, কোন স্কুলে কোন ফাংশন হয়েছে, কোথায় কি হয়েছে, ওই পূর্ণিমা বাসরে অসিন্ত কুমার সেনগুপ্ত কি গল্প বললেন বা জীবনা দাস কি কবিতা বললেন। তো এই ফলে আমরা যে পরিবেশে মানুষ হয়েছি ছোটবেলায়, দেশ অনেক উন্নত হয়েছে কিন্তু সেই পরিবেশটা নেই, ওই ধরনের একটা অসাম্প্রদায়িক এবং উন্নত মানের সাহিত্যিক সাংস্কৃতিক নেই, অনেক সংস্কৃতি অনেক ব্যপ্ত হয়েছে, গভীরতা পায়নি।